What's up guys, it's your boy Obi and welcome to my channel of creation. So, chonta gorom poreche guys, ei gorome bhabchilam ki kori tai tomader jonno ekta video niye chole elam. Just koyekta tips, video ta dekho, asha kori bhalo lagbe. Ei gorom theke banchar jonno choto choto koyekta tips tomader jonno niye chole esche Obi. So guys, prothome boli ei okarone roddure baire ghurben na, karon prochondo roddure shorire dehydration er ekta byapar thake, mane jol kome jawar probonota যার থেকে কিন্তু সানস্ট্রোক হতে পারে এবং এই সানস্ট্রোক মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আপনার জীবনে। সুতরাং যতটা পারবেন ঘরের ভিতরে থাকবেন, ছাওয়া জায়গায় থাকবেন, আর টিপসগুলো দেখে নিয়ে চলো, তোমাদের কাজে লাগবে। সো প্রথম টিপস হলো তোমাদের জন্য যে কাজগুলো রয়েছে বাড়ির বাইরে সেগুলো যতটা পারবেন সকালে এবং বিকালের পর থেকে করার চেষ্টা করবেন। দুপুর টাইমটা বাড়িতে কিংবা ছাওয়া জায়গায় থাকার জন্য যতটা পারবেন চেষ্টা করবেন। আর বাইরে বেরোনোর সময় অবশ্যই তিনটে জিনিস খেয়াল রাখবেন, জলের বোতল, রোদ চশমা, ছাতা ও রুমাল, চারটে জিনিস। এই কটা জিনিস অবশ্যই সঙ্গে করে নিয়ে বাইরে বেরোবেন, তাহলে রোদ্দুরের হাত থেকে নিজেকে কিছুটা সুরক্ষিত রাখা যাবে। টিপস নাম্বার দুই, খাবার দাবার। আমরা এই গরমে টেনশনে থাকি কি খাবো আর কি খাবো না, কোনটা খেলে শরীর ভালো থাকবে, কোনটা খেলে শরীর অসুস্থ থাকবে। তো প্রথমে বলতে হয় পানীয় জাতীয় খাবার বেশি করে খাবেন, সেটা জল হোক বা ফ্রুট জুস। সঙ্গে যদি একটু ওয়ারেস থাকে তার কথাই নেই, না থাকলেও নুন চিনি দিয়ে একটু শরবত করে খাবেন, শরীরের পক্ষে খুব ভালো। আরও একটা জিনিস বলে রাখি, এই গরমের সময় তেল ঝাল মশলা যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন। হালকা লাইট খাবার খাবেন, প্লেন ঝোল বা স্যুপটাকে খাবারের সঙ্গে রাখবেন, তাতে শরীরটা আপনারই ভালো থাকবে। টিপস নম্বর তিন, প্রচণ্ড রোদ্দুর গরমে বাচ্চারা বাইরে থেকে বাড়িতে এসে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেতে পছন্দ করে, এটা কিন্তু একদম করবেন না, তাতে শরীর আরও বেশি খারাপ হবে। আমাদের মাথায় রাখতে হবে এই গরম থেকে হঠাৎ করে বাইরে থেকে বাড়িতে এসে খুব ঠান্ডা জাতীয় খাবার বা আইসক্রিম এগুলো খাওয়া যাবে না। টিপস নম্বর চার, আমরা বাইরে বেরোনোর সময় ভাবি কি পোশাক আশাক পরবো। প্রথমেই বলি ব্ল্যাক আর অ্যাশ কালার এই দুটোকে অ্যাভয়েড করাই ভালো, কারণ ব্ল্যাক ও অ্যাশ কালার রোদ্দুরের আলোটাকে সানলাইটটাকে অ্যাবসর্ব করে এবং শরীরটাকে গরম করে তোলে। সুতরাং এই দুটোকে অ্যাভয়েড করবেন। বাচ্চাদের এবং গুরুজনদের প্রতি বিশেষ সতর্ক নিতে হবে, কারণ বাচ্চারা প্রচণ্ড গরম সহ্য করতে পারে না এবং বয়স্ক মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে বা একটা স্ট্রোকের ব্যাপার থাকে, সেই দিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো এই ছিল আজকের টিপস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা চ্যানেলে নতুন আছে বস তারা সাবস্ক্রাইবটা করে দাও, চ্যানেলটা ঘেঁটে দেখো, আর অন্যান্য ভিডিও রয়েছে। ভালো লাগলে বেল আইকনের নোটিফিকেশনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। আমি অভি, তোমাদের সঙ্গে আছি অলওয়েজ। সো গাইজ, কিপ সাপোর্ট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ মি, আই এম অভি, টাটা।